কমিউনিটি ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতি। সার্বজনীন স্বাস্থ্য পরিষেবা অর্জনের লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি শিরোনামের ঐতিহাসিক রেজুলেশনটি সরকারি বেসরকারি অংশীদারিত্বে বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মডেল প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য উদ্ভাবনী নেতৃত্বকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে মনে রাখার মতো অবদানের মধ্যে প্রথমত কমিউনিটি ক্লিনিক, যেটার জন্য পৃথিবী বিখ্যাত হয়েছে, শেখ হাসিনা প্রজেক্ট, শেখ হাসিনা ইনিশিয়েটিভ, যেটার জন্য তাকে বিশ্ব দরবার গ্রহণ করেছে। যে এমনি একটি দুই রুমের একটি বিল্ডিং যেখানে বিনা পয়সায় ওষুধ দেওয়া হয়, সেখানে ডাক্তার নেই, নার্স নেই, বা প্রশিক্ষিত কিছু জনগণ দিয়ে তাদের হেলথ মনিটরিংটা করা যায়, দিস ইজ ভেরি বেসিক হেলথ প্রোফাইলের করা সম্ভব। দুই নম্বর ইস্যু টু মি হেলথ যে ইনফ্রাস্ট্রাকচার, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজেস, প্রাইভেট মেডিকেল কলেজেস, প্লাস আমাদের ইনস্টিটিউটস, বার্ন ইনস্টিটিউট, কার্ডিওলজি ইনস্টিটিউট, অর্থোপেডিক ইনস্টিটিউট, অপ্টল আই ইনস্টিটিউট, তেমনি আমাদের 14-15 ইনস্টিটিউট হয়ে গেছে। সুতরাং আমাদের যে ব্যাকগ্রাউন্ড, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, সর্বোচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায়েতে বড় বড় ইনস্টিটিউট থেকে একেবারে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত যে ইনফ্রাস্ট্রাকচার, এই ইনফ্রাস্ট্রাকচারটা আমি মনে করি পৃথিবীর মধ্যে অনেক দেশের চাইতে খুব ভালোভাবে আমাদের দেশে আছে। আমাদের এখন এই ইনফ্রাস্ট্রাকচারটাকে ব্যবহার করে উন্নত স্বাস্থ্য ব্যবস্থা, গরিবের স্বাস্থ্য ব্যবস্থা, হেলথ ফর অল, হ্যাঁ, সবার জন্য স্বাস্থ্য, গরিবও স্বাস্থ্য পাবে, বড় লোকের স্বাস্থ্য ব্যবস্থা পাবে, এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি হবে।